শ্রী শ্রী কৈবল্য ধামের তৃতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলা 1366 সনে ফাল্গুন মাসে, ইংরাজি 1960 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে শ্রী শ্রী কৈবল্য ধামের তৃতীয় মহন্ত পদে অভিষিক্ত হন। তিনি মাত্র 10 বছর মহন্ত মহারাজের দায়িত্বভার পালন করার সুযোগ পেয়েছিলেন। এর মধ্যেই তিনি দ্বিতীয় বিদ্বেষী মহন্ত মহারাজের অসমাপ্ত কাজ সম্পন্ন করার সচেষ্ট হন। পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুরের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী নানা অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শতবার্ষিকী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে শ্রী শ্রী রাম ঠাকুরের সাথে নানা সময় সঙ্গ করার মহা সৌভাগ্য লাভ করেছেন। এমন ভক্তবৃন্দকে উৎসাহিত করে ও তাদের কাছ থেকে লেখা সংগ্রহ করে তা ছাপানোর ব্যবস্থা করা ইত্যাদি, এই মহান কাজে প্রথম উদ্যোগী ভূমিকা পালন করেন দ্বিতীয় বিদ্বেষী মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়। পরে তৃতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও সেই সময় পূর্ণবম্ব ভক্তবৃন্দ। আমরা বর্তমান প্রজন্ম পেলাম বেদবাণীর প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড রাম ঠাকুরের কথা, শ্রী শ্রী রাম ঠাকুর। নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল বুলেটিন উইথ ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব স্মরণে এক ঘরে দাতব্য হোমিওপ্যাথিক চিকিৎসালয়ের সূচনা হয়। ধীরে ধীরে অ্যালোপ্যাথি চিকিৎসার ব্যবস্থা হয়। 1971 খ্রিস্টাব্দে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যের বর্বরোচিত আক্রমণে শ্রী শ্রী কৈবল্যধাম পাহাড়তলি চট্টগ্রাম প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই সময় পরম পূজনীয় তৃতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জিউ ও কয়েকজন ভক্ত শ্রী শ্রী কৈবল্যধামে ছিলেন। স্থানীয় ভক্তদের শত অনুরোধেও তারা শ্রী শ্রী কৈবল্যধাম ত্যাগ করে যাননি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে তারা প্রমাণ করে গেলেন, দেহে বন্ধনের শক্তিতে শক্তিহীন জন দেহত্যাগে পূর্ণ শক্তিমান হন। দেহেরই মৃত্যু কিন্তু দেহই জন্মেন না, মরেন না, তিনি সর্বদাই থাকেন। এই ধামেই তাদের নশ্বর দেহকে উৎসর্গ করে ইষ্ট নিষ্ঠার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। এই ধামেই তাদের পুত দেহাবশেষ সমাধি করা হয়। সেই সময় তার নশ্বর দেহের বয়স হয়েছিল 82 বছর। পরবর্তী সময় প্রমাণিত হয় কৈবল্যনাথের মহন্ত শ্রী শ্রী কৈবল্যনাথের শক্তিতেই শক্তিমান। কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করে জানান। আজ এই পর্যন্ত, যাওয়ার আগে বেল আইকন বাটন অবশ্যই হিট করুন আর প্রচুর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। এই চ্যানেলের অন্যান্য ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।